নির্দিষ্ট একটা সীমারেখা একটা বর্ডার তৈরি করেছেন হালাল এবং হারামের জায়েজ এবং না জায়েজের এই বর্ডারকে কোরআকেরিম আল্লাহ পাক হুদুদ বলেছেন হদুদ মানে হচ্ছে বর্ডার আল্লাহ পাকের সীমানা আল্লাহ পাকের সীমা রেখা পাক রব্বুল আলমিনের যে কোনো বস্তুর ক্ষেত্রে যেমন খাওয়া দাওয়ার বস্তু খাদ্য বস্তু খাদ্য বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাকের সীমানা রয়েছে পানীয় বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাখের সীমানা রয়েছে সবকিছুই পান করবেন সবকিছু খাবেন এমনটা নয় এই রকমই যেগুলি আপনি পরিধান করছেন তার মধ্যেও হালাল এবং হারামের সীমানা রয়েছে যেমন রেশমের কাপড় পরবেন না স্বর্ণের অলঙ্কার ব্যবহার করবেন না পুরুষরা বিশেষ করে মহিলারা মহিলারা করবে কিন্তু পাত্র ব্যবহার করবেন না স্বর্ণের চাঁদির এইভাবে আল্লাহ পাকের আলমিন প্রত্যেক জিনিস যা আল্লাহ দুনিয়াতে ভোগের জন্য রেখেছেন ব্যবহারের জন্য রেখেছেন যেগুলি মানুষের উপকারের জন্য রেখেছেন সেগুলিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন হালাল এবং হারাম এই এইরকমই পাক নারী জাতির মধ্য থেকে কিছু হারাম করেছেন এই ক্ষেত্রে আল্লাহ পাকের সীমানা রয়েছে যে কোনো মহিলাকে বিবাহ করা না জায়জ নেয় আল্লাপাকে এই ক্ষেত্রে হালাল এবং হারামের সীমানা রেখেছেন এ সম্পর্কে দীর্ঘদিন আগের একটা প্রস্তাব ছিল যে হারাম যে সব মহিলারা সেসব সম্পর্কে আলোচনার প্রয়োজন রয়েছে আজকে ওই আলোচনাটাই সংক্ষেপে করব করবো কোরআনিকেরিমের তিনটি আয়াতের আলোকে সুরায় নিসার আয়াত নম্বর বাইশ তেইশ চব্বিশ সৈরান আয়াত নম্বর বাইশ চব্বিশে আল্লাহাক এই বিষয়গুলিকে উল্লেখ করেছেন এই আয়াতগুলি চতুর্থ পাড়া আমাদের দেশের মানুষের পাড়া বুঝে জুস ত্রিশ পাড়া রয়েছে কোরআন কেরিমে চতুর্থ পাড়ার শেষ দিকে আর পঞ্চম পাড়ার শুরুতে দুটি আয়াত রয়েছে রয়েছে চতুর্থ পাড়ার শেষ দুটি আয়াত বাইশ এবং তেইশ আর পঞ্চম পারার প্রথম আয়াত হচ্ছে ওয়াল মোহসানা তিনা ইমা নকুম এ আয়াতটি হচ্ছে চব্বিশ নম্বর আয়াত সুরা নিসার তাহলে বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াত এ আয়াত হচ্ছে আজকের আলোচ্য বিষয় যেসব নারীরা পুরুষদের জন্য হারাম যেসব নারীরা পুরুষদের জন্য হারাম ওগুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে স্থায়ী হারাম মহারামাত দিয়ে যাদেরকে বলা হয় স্থায়ীভাবে হারাম সর্বদার জন্য হারাম যেকোনো অবস্থায় হারাম আর আরেক শ্রেণীর মহিলারা রয়েছে যারা হারাম কিন্তু অস্থায়ীভাবে হারাম অস্থায়ীভাবে হারাম তারা সব সময়ের জন্য হারাম নয় বিশেষ যে অবস্থা রয়েছে সে অবস্থা সরে গেলে সেই অবস্থা না থাকলে সে মহিলাগুলি হালাল হয়ে যাবে আলোচনা শুরুতে এই বিষয়গুলি এই ভূমিকা স্বরূপ আলোচনা করে দিলে বুঝতে সুবিধা হবে আয়াতগুলির এক একটি করে বিষয় উল্লেখ করব যাতে বুঝতে সুবিধা হয় আল্লাহ শুরু করেছেন আয়াত নম্বর বাইশে এ আয়াত দিয়ে নিসা তোমরা বিবাহ করিও না ওই সব মহিলাদেরকে যে সব মহিলাদেরকে তোমাদের বাপদাদার বিয়ে শাদি করেছে তোমাদের আবা আরবি ভাষায় আবা বাপ দাদা তারপরে নানা তারপরে দাদার বাপ নানার বাপ ওপর দিকে যতগুলি যাবে সবগুলি কিন্তু আবা আবুন এক বছর মানে বাবা আবা পিতা আর আবা বহু বছর মানে তোমাদের বাপ দাদারা শুধু বাপ বাপের দিক থেকে দাদা কিন্তু মায়ের দিক থেকে মায়ের বাবা না না উপর দিকে হইতে পারে এই দিকে হইতে পারে ওই দিকে হইতে পারে কে বাপ শব্দটি আবা শব্দটি করা সামিল সুতরাং যেমন প্রথম তোমাদের বাবা যে সব মহিলাকে বিবাহ করেছে যে যেসব মহিলাকে বাবা বিয়ে করেছে ওর একটি হচ্ছে আপনার মা আপন মা তাই না আর অন্যগুলি একাধিক যদি বিয়ে করে থাকে যার পেট থেকে আপনি পয়দা হননি তারা কে তারা শরীয়তি মান নাই শরিয়তি মান নাই তারা আমাদের দেশে এই জন্য মা বলা হয় তাই না সতমা এটা আমাদের দেশি ভাষা আল্লাহ ফাকর বলে ওই মা সম্পর্কে জাহিলিয়াতের যুগেও নিজের মাকে বিয়ে করতো না যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সেই মাকে বিয়ে করতো না কিন্তু জাহিলিয়াতের যুগে বাবার অন্য স্ত্রীগুলোকে নিজ মা ছাড়া অন্যান্য যে স্ত্রীগুলো বাবার রয়েছে সেই স্ত্রীগুলিকে হালাল মনে করতো জাহিলতের যুগের মুশ্রেকরা হালাল মনে করত বরং এগুলিকে নিজের মনে করতো যে এগুলি উত্তরাধিকারী হিসাবে এগুলি আমাদের ভাগে আসবে যেমন জমি জায়গা বাপ যদি জমি জায়গা ছেড়ে যায় দাদা যদি ছেড়ে যায় হ্যাঁ তাহলে কে পাবে পাবে ছেলেরা বাপ নাতিরা তো ওই রকম মনে করতো যে আমার বাবা ছেড়ে গেছে তার স্ত্রী মানে আমার মা ছাড়া সৎ মা গুলি এগুলি আমাদের ভাগের ইচ্ছে হলে আমরা বিয়ে করবো আগে আমরা হকদার বেশি আর না হলে আমরা যদি ইচ্ছা করি তাহলে অন্য জায়গায় বিয়ে দেবো যেমন বাবার জমি পেয়েছি ইচ্ছা হলে আমরা ভোগ করবো চাষাবাদ করবো আর না হলে সেগুলি বিক্রি করবো রকম মনে করতো তারা যেন বাবার স্ত্রীদেরকে সৎ মাদেরকে অথবা দাদার স্ত্রীদেরকে এদেরকে মনে করতো নিজের সম্পদ ববদা থেকে পেয়েছি এই রকম জাহেলিয়াত অজ্ঞতা এবং বর্বরতা ছিল এই বর্বরতা আজকের যুগে আছে আজকের যুগ আছে আজকের যুগে অনেকেই এরকম কাজ করছে আপনি ভাববেন না যে শুধু জাহেলিয়াতের যুগে প্রাচীন জাহিলিয়াত নতুন নতুন রূপে আজকেও এই যুগেও আধুনিক যুগেও এই রকম জাহেলিয়াত বর্বরতা মজুদ আছে যেগুলি আলোচনা প্রসঙ্গে আল্লাহ তালা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হালাল মনে হারাম বিষয়টিকে শুরু করেছেন এখান থেকে যেসব মহিলাদেরকে তোমাদের বাবারা বিবাহ করেছে তাদেরকে তোমরা বিবাহ করতে পারবে না হারাম তোমাদের জন্য তাহলে সৎ বিবাহ করা হারাম এই আয়াত দ্বার স্পষ্ট হইল সালাফ তবে যা অতীতে হয়েছে হয়েছে অনেকে এরকম অন্যায় কাজ করেছে তারপর আল্লাহ তৌফিক দিয়েছে ইসলাম এসেছে নবী সাল্লামের আগমন ঘটেছে ওই এসেছে কোরআন নাজেল হাও শুরু হয়েছে তখন আল্লাহ পাক হিদায়ত করেছে ইকাদ সাহ যা হয়েছে এর উপর অনতপ্ত হও লজ্জিত হও তবা করো কিন্তু আগামীতে আর নয় আর নাই ইল্লা মাকাদ সালাফ কেন এটা চলবে না ইন্না হোক আনা ফাহেসা আল্লাহ বলছেন যে এই কাজটি হচ্ছে অশ্লীলতা অশ্লীল কাজ শত মাকে বাবার স্ত্রীকে দাদার স্ত্রীকে বিবাহ করা নানার স্ত্রীকে মানে নিজের নানি না হইলেও সৎ নানি হোক না কেন বিবাহ করা ফাহেসা আল্লাহ বলেছেন অশ্লীলতা অশ্লীলতা অত্যন্ত ব্যাপক কোরআনের ভাষা এর আগে অনেকবারই আলোচনা ইঙ্গিত করিছে অশ্লীলতা হচ্ছে অলঙ্গ চলাফেরা করা অশ্লীলতা হয়তো পুরা উলঙ্গ নয় কিন্তু শরীরে যে সব জায়গা ঢাকা জরুরি যেমন রান ঢাকা জরুরি নাভি নাভি নিচে যা না করলে মহিলাদের গোটা শরীর আ ঢাকা জরুরি মহিলাদের যদি চুল খোলা থাকে এটা হচ্ছে অশ্লীলতা মহিলাদের মাথা খোলা আছে এটা হচ্ছে অশ্লীলতা মহিলাদের ব্লাউজ আছে আর পেট পিট খোলা এটা হচ্ছে অশ্লীলতা বলেছে অশ্লীল কাজ আয়েশা পুরুষদের যতটা ঢাকা আল্লাহ ফরজ করেছেন ততটা যদি ঢাকা না থাকে এটা হচ্ছে মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার বস্তু সুতরাং যদি ঢাকা না থাকে খোলা থাকে তাহলে সেটা কাজকর্মের ক্ষেত্রে হাত আর পা টাকা পর্যন্ত এ সম্পর্কে কিছু অলমাদের মত রয়েছে যে এগুলি খোলা যেতে পারে বিশেষ করে যদি আকর্ষণীয় না হয় হাত হয়তো আকর্ষণীয় নয় ওই রকম যুবতী নয় কিন্তু চেহারা না চেহারা খোলাও

এই রকমই ফাহেসা হচ্ছে জেনা ফাহেসা আল্লাহ জেনা কো ফাহেসা বলেছেন ওলা তকরাবুল জেনা ইন নাও কানা ফাহেসা ও খান বলেছেন তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনা হচ্ছে অশ্লীলতা অশ্লীল কাজ অশ্লীল কথা অশ্লীলতা